একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন, তাকে হাফেজ বানালেন, ওই বাবা ছেলের ওসিলা কি জান্নাতে যেতে পারবে? ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকার হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করবে, হারাম যেটাকে করেছে সেটাকে হারাম মেনে চলবে, অর্থাৎ আমল করবে, শুধু হাফেজ নয় সে এলম অনুযায়ী আমল করবে, সে তার পরিবার অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে। কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিবেন আর আপনার আর কোনো টেনশন নাই, সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করে, উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব, পাপাচার করব, অপকর্ম করব, টেনশন নাই, ছেলেটা তো হাফেজ বানায় দিছে, ও আমার সুপারিশ করে পার করে দিবে। এত সহজ না, আপনি নিজে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহর কাছে তার সুপারিশ কাজে আসবে। কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে, এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারত। জান্নাতে যাওয়া এত সহজ না, নিজের আমল নিজে ঠিকই করতে হবে। বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফেজ আলিম আমলদার মানুষ হয় ইনশা আল্লাহ। সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে, কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা পারমিশন দিবেন, সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন, সে আশায় আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা ক্ষীণ হবে। শিরকের মতো এত বড় গুনাহ থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে? ভাইরা আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত সতর্ক করেছেন, অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি যদি 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত রান্না করে খান তাতে আপনার যত গুনাহ হবে, আপনি 10টা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন, উপার্জন করেন আর ভক্ষণ করেন, গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে যেটা যত ভয়াবহ, যেটা যত ডেঞ্জারাস, যেটা যত বিধ্বংসী, গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয়। সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যবসা করবেন, প্রতিষ্ঠান খুলবেন, বাহির থেকে জিনিস আনবেন, বাহিরে জিনিস পাঠাবেন, আমদানি রপ্তানি করবেন, যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এইভাবে আষ্টেপৃষ্টে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে, এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক, 10টি বিধ্বংসী দিক হাদিস এবং কোরআনের আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের 70টা ক্ষতিকর দিক আছে, সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা 70টা আছে। এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে। মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার, একজন লোক হাওলাত নিছে, লোন নিছে, অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে, দুজন খুশি মনেই তো দিছে, এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে সেনার চাইতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল, আমাদের বুঝে আসে না। ভাইরা আমার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, কোরআনে কারিমের একেবারে শেষের দিকের আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন, এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে। মানুষের ভেতরে তার ইমানি চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক। আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো। শিরকের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা মাফ করবেন না, আর ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, শিরক মহা অপরাধ, সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক। অনেক ক্ষেত্রে কুফুর এবং শিরক দুইটা যদি একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, কিন্তু কুফুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শিরকের ভয়াবহতা বেশি বোঝা যায়। কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায়, ইমান থেকে বের হয়ে গেল, কিন্তু শিরক করা মানে হলো আল্লাহর স্থলে
সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার শামিল এজন্য শিরক এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একই ভাবে সুদের কারবার এটা এটা একজন ঈমানের ঈমানের চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখিরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবীরা গুনাহ চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী কত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজে সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আশা বেরিয়ে আসার তৌফিক দান করুন